प्राथमिक विज्ञान प्रथम क्लास जेहेतु तुम्हारा द्वितीय श्रेणी परीक्षा दिए दिए तुम्हारे श्रेणी तृतीय श्रेणी अभीक्षा तुम्हारे तृतीय श्रेणी अभीक्षार जो ठीक है তাহলে আজকে আমরা তৃতীয় শ্রেণী অভিজ্ঞতার জন্য আজকে আমাদের প্রথম পাঠ হচ্ছে দেখো অধ্যায় দশ। আজকে আমরা অধ্যায় দশ নিয়ে আলোচনা করব। দেখো অধ্যায় দশ আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আর তোমাদেরকে বরাবরই আমি আগেও বলেছি তোমাদের প্রথম কিন্তু মূল কাজ হচ্ছে রিডিংটা। এখানে পঠনটা যদি তোমাদের ভালো হয় তাহলে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা সহজেই দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে রিডিংটা পড়ে নিচ্ছি, তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো এবং মূল মূল কথার নিচে তোমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। ঠিক আছে, যেন ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পারো সহজে। আচ্ছা, আমি তাহলে রিডিং পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। এখন দেখো দৈনন্দিন আবহাওয়া। আচ্ছা, তোমাদের আরেকটি কথা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 68। তোমরা দেখো পৃষ্ঠা নম্বর 68। আচ্ছা, দৈনন্দিন আবহাওয়া। আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো হলো ছবির মতো রৌদ্রোজ্জ্বল দিন বা বৃষ্টির দিন। দেখো এখানে রৌদ্রোজ্জ্বল দিনও আছে এবং বৃষ্টির দিনও আছে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে কোনটি রৌদ্রোজ্জ্বল দিন, কখন রোদ বেশি হচ্ছে, তারপর কখন বৃষ্টির দিন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা আবহাওয়া উপাদান। তাহলে আবহাওয়া উপাদানগুলি কি কি সেগুলো আমরা জানতে পারবো। আমরা কোনো জায়গার আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের দ্বারা প্রকাশ করি, এগুলোই আবহাওয়ার উপাদান। লক্ষ্য করো, তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় আবহাওয়ার উপাদানগুলো কি কি, তাহলে তোমরা কি কোন কি লিখবে? আবহাওয়ার উপাদানগুলো হলো আবহাওয়ার, দেখো বায়ুর তাপমাত্রা, আকাশের অবস্থা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। ঠিক আছে, আচ্ছা আকাশের অবস্থা। সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে, এগুলো নিচে দেখানো হলো। দেখো এখানে কিভাবে প্রতীকগুলি, দেখো আবহাওয়া অফিসগুলি কিভাবে প্রতীক চিহ্নের মাধ্যমে আবহাওয়াটা নির্দেশ করে সেখানে দেখো এভাবে প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো প্রথম এভাবে রৌদ্রোজ্জ্বল দিন হলে একরকম, তারপর আংশিক মেঘাচ্ছন্ন হলে এভাবে, তারপর বর্ষণ মুখর হলে এভাবে মেঘ দেখা যাবে, তারপর বজ্র বৃষ্টি হলে তাহলে এভাবে সূর্য এবং মেঘ একসাথে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। তাপমাত্রা, কোনোদিন আমরা ঠান্ডা আবার কোনোদিন গরম অনুভব করি, বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল দিন ঠান্ডা দিন বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। আচ্ছা এখন দেখো আর্দ্রতা, যখন চারপাশের বাতাস ভেজা চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলে থাকি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজে ঘেমে যাই, আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। দেখো এখানে তুমি আন্ডারলাইন করতে পারো কখন আমরা ঘেমে যাই, কখন আমরা দেখো কখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারি, আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা কি অনুভব করি। দেখো আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি,
তারপর দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থান। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ে পতাকা ওড়া, গাছের ডালপালা নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। তাহলে বায়ু যদি খুব বেশি প্রবল হয় তাহলে আমরা স্কুলে দেখতে পাই তাহলে পতাকাটা খুব জোরে নড়তে থাকবে। যখন আস্তে মৃদু মৃদুভাবে নড়বে তাহলে আমরা বুঝবো বাতাস খুব হালকাভাবে বইছে। আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পৃষ্ঠা 70, আবহাওয়া পর্যবেক্ষণ। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি। এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয় চলো পর্যবেক্ষণ করি। এখানে দেখো একটি চার্টের সাহায্যে কিভাবে পর্যবেক্ষণ করা যায় তোমরা সহজে দেখতে পারবে এইভাবে। কারণ আকাশের অবস্থা, তারপর প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তোমাদের আকাশের অবস্থা দেখে তোমরা তার অবস্থাটা বুঝতে পারবে, আবহাওয়াটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আমরা সারসংক্ষেপে দেখতে পাই আবহাওয়া পরিবর্তনের কারণ। তাহলে আবহাওয়া কেন পরিবর্তন হয় তার বিভিন্ন কারণ রয়েছে। যেমন তাপমাত্রার পরিবর্তন, সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ু তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। তারপর দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। যেমন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়, আবার বাতাসে মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা আরেকটি পৃষ্ঠা চলে যাচ্ছি। দেখো এখানে তোমরা বুঝতে পারবে কিভাবে মেঘ সৃষ্টি হয়। তাহলে কিভাবে মেঘ সৃষ্টি হয় তোমরা বইতে দেখো, এখানে একটি কাজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তোমরা এগুলি পড়ে নেবে। আচ্ছা, এখন আমরা মেঘ কাকে বলে আমরা এখান থেকে 73 পৃষ্ঠা থেকে আমরা বুঝতে পারবো। দেখো রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা শুষ্ক ধূলি কণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা তৈরি করে। এই ক্ষুদ্র পানি কণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং মেঘ এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণী বিন্যাস করা হয়। কুয়াশা এক ধরনের মেঘ বা আমরা যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা সৃষ্টি করে, এটি শিশির। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আচ্ছায়ের অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি। মেঘের ক্ষুদ্র পানি কণাগুলো মিলিত হয়ে বড় পানি কণা তৈরি করে। বড় পানি কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, ফোটা ফোটা পানি হয়ে নিচে নেমে আসে, এটি হলো বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে। শিলা হলো অসম আকৃতির বরফের টুকরো যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর আছে 74 পৃষ্ঠায় আছে আমাদের জীবনে আবহাওয়া। তাহলে আমাদের জীবনে আবহাওয়া কিভাবে প্রভাবিত করে তার বর্ণনা আছে। আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। তারপর দেখো বন্যা। বন্যা দ্বারা আমাদের দেখো যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, এতে পানি কোথায় যাবে? ঠিক আছে, তাহলে রাস্তাঘাট তলিয়ে যাবে, মাঠের ফসল বাড়িঘর নিচে পানি নিচে তলিয়ে যাবে, এটাই হলো বন্যা। তাহলে আমরা এখান থেকে অনেক কিছুই জানলাম। দেখো পরবর্তী এখানে তোমাদের জলবায়ু আছে, তারপর আছে দেখো আমরা জলবায়ুটি পড়ে দিচ্ছি। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের এই ধারাই হলো জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে,
আচ্ছা রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। তারপর দেখো এখানে জলবায়ু অক্ষাংশ জলবায়ু দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলো পড়ে নিবে। এখানে বাংলাদেশের জলবায়ু আছে, এই পৃষ্ঠাটা তোমরা একটু ভালো করে পড়ে নিবে দেখো। তারপর এখন তোমাদের কাজ হচ্ছে, তোমাদের কোনো বাইরে কাজ দিচ্ছি না, যেহেতু আমরা আজকে রিডিংটা পড়িয়ে নিয়েছি পড়েছি, তোমরা ভালো করে রিডিংটা করবে এবং রিডিং থেকে তোমরা শূন্যস্থান পূরণগুলি লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে তোমরা রিডিং থেকে আজকে তোমরা সিডব্লিউ হিসেবে রিডিং থেকে রিডিংটা পড়বে এবং সিডব্লিউ গুলি তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আজ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।